আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি তুলকি, আর আজকের ব্লগটি আপনারা আমার নতুন বাসায় দেখছেন। আর আমার নতুন বাসাটা আমার খুবই 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 পছন্দের। আর এখন থেকে আমার এই চ্যানেলে ব্লগ নিয়মিত আপনারা পাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ব্লগ উপহার হিসেবে দিতে পারি। তো আমি নতুন বাসায় আছি, দেখতে পাচ্ছেন এখন আর আগের মতন অন্ধকার নাই, আর সবই ঝকঝকে চকচকে দেখতে পাচ্ছেন। আর এই ঝকঝকে চকচকে রাখার জন্য আমার অবস্থা খারাপ হয়ে যায় কাজ করতে করতে। আসছি পর থেকে শুধু কাজ আর কাজই করতেছে, কাজ করতে করতে আমার অবস্থা একদম কাহিল হয়ে গেছে। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমার এই নতুন ফ্ল্যাট। ভালোভাবে শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি হোম ট্যুর দিব কিছুদিন পর। তবে আমি জাস্ট এমনিতেই আপনাদেরকে দেখাবো যে আমার রুমটা এখন কেমন আছে। তো আমি একটু আগে শর্ট ফিল্ম শ্যুট করছিলাম, একা একাই শর্ট ফিল্ম শ্যুট করতে হয়। আপনারা জানেন যে আমাকে হেল্প করার মতো কেউই নাই, তো সেই জন্য ঘরটা কিন্তু একটু অগোছালো আছে। মানে আমি ভিডিও শ্যুট করার সময় সামনে যা পরে আমি করি কি মানে ছিক্কা মেরে মেরে ফালাই দিই, সরাই দিই, যাতে করে আমি তাড়াতাড়ি করে শর্টটা নিতে পারি। তো যাই হোক, এখন আমি দেখাচ্ছি একটুখানি শুধুমাত্র আমার বেডরুমটা। ওকে, আরও আর এই ফ্ল্যাটটাতে হচ্ছে দুইটা বেডরুম, দুইটা ওয়াশরুম, একটা ডাইনিং আর একটা কিচেন। তো আজ শুধুমাত্র আমার বেডরুমটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবটা আছে, ওয়ার্ড্রোবের উপরে যা যা থাকার ওগুলাই আছে। আর পিছনে হচ্ছে গেট। এরপর আমি বসে আছি আমার খাটের উপর, আর এখানে পিকু ঘুমে আছে, দেখতেই পাচ্ছেন। আর এই কোণাটা হচ্ছে আমার ফুলগুলো রেখেছি, ট্রাইপডটা দেখতে পাচ্ছেন, চেয়ার। আর এখানে আমি মানে ড্রেসিং টেবিলের মধ্যে আমি। তো আশা করি আমার এই ছোট্ট ঘরটাকে আপনাদের ভালো লেগেছে। আর এই কোণায় একটা ওয়াশরুম আছে, দেখতেই পাচ্ছেন। তো এই ওয়াশরুমটা আমি ব্যবহার করি। এখন আপনাদের কাছে মনে হতে পারে যে দুইটা বেডরুমের আমাদের কী দরকার ছিল। আর আপনাদের জানিয়ে রাখি যে আমার শাশুড়ি আম্মু এখন থেকে আমাদের সাথে থাকবে। আমাদের সাথে থাকবে বলতে গেলে মানে তার যখন যার বাসায় থাকতে ইচ্ছা করবে, আমার এবং আমার দেবরের বাসা যার বাসায় থাকতে ইচ্ছা করবে সে তার বাসায় থাকবে। আর তিনি গত শনিবার আমাদের বাসা থেকে আমার দেবরের বাসায় চলে গেছেন সেখানে বেড়াতে, আবারও ইনশাল্লাহ কয়েকদিন পর আসবেন। তো আজ আমি যেহেতু পুরো ঘরের ট্যুরটা দিচ্ছি না, তো সেজন্য আমার শাশুড়ির রুমটা আমি এখন দেখাতে পারছি না, বাট পরে দেখাবো। তো এই ছিল আমার আজকের ছোট্ট মার্কা পিচি একটা ব্লগ। আই হোপ আপনাদের কাছে আমার এই বকবকানি ভালো লেগেছে। আগামী থেকে ইনশাআল্লাহ ভালো ভালো ব্লগ আপনারা পাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।